আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ইশক ইবাদত গল্পের 14 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তোরা কারোর মুখে নিজের নাম শুনে ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে সামনের দিকে তাকায়। যদিও এখন এই নাম তার জন্য কোনো মাইনে রাখে না, সে এই নাম বলতে চায়। আর তাছাড়া তার সার্জারি করানোর পর তাতয়ের চেহারা পাল্টে গেছে। যদিও মুখ সিমিলার রয়েছে, শুধু মুখের কিছু পাল্টে গেছে। যারা তাতয়কে খুব গভীরভাবে চেনে একমাত্র তারাই ধরতে পারবে যে এটাই তাতয় কিনা। তোরা সামনে তাকাতে দেখে চোখ ভর্তি পানি নিয়ে তার দিকে তাকিয়ে আছে একটা তার বয়সী মেয়ে, হালকা পাতলা গরনের চেহারা। ওকে দেখতেই তোরা মুখে একটা হাসি দেখা যায়। মৃদুভাবে তোরা বলল, রাই। তোরা বুঝতে পারেনি যে তাকে এক পলক দেখায় কেউ তাকে চিনে যাবে। হ্যাঁ, এটা যদি অন্য কেউ হতো তাহলে তানিয়াদের মতো কনফিউজড থাকতো তাকে। কিন্তু যে মেয়েটা এখন সামনে দাঁড়িয়ে আছে, সে তো তার আত্মার মতো তার বেস্টি। ছোট্ট থেকে একসাথে বড় হয়েছে, তার সব দুঃখ কষ্টের একমাত্র সাথী এই রাই। তাকে সবসময় সব কিছুর থেকে আগলে রাখতো, যাতে ভেঙে না পড়ে তাই সাপোর্ট হয়ে সবসময় পাশে থাকতো। আর এখন তাকে দেখে মেয়েটা কেঁদে ফেলেছে। তোরা বুঝতে পারছে তার এখন কার ফিলিংসটা। তোরা চেয়ার থেকে উঠে দাঁড়াতেই রাই ছোটে এসে জড়িয়ে ধরে তোরাকে। তোরা কোনো কথা না বলে চুপ করে আছে। তার ভিতরে আনন্দ, খুশির, কষ্টের একটা মিক্সড ফিলিংস আসছে। তার চোখেও পানি আসতে চাইছে কিন্তু আসছে না। তার চোখের সব পানি যেন শুকিয়ে গেছে, আর যেটুকু ছিল সেটাও যেন চোখের মধ্যে আটকে গেছে। রাই তাকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলল, কাঁদতে কাঁদতে বললো, আমি জানতাম তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারিস না, আমি জানতাম তুই ফিরে আসবি। তোরা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আচ্ছা এবার চুপ হয়ে যা। রাই এক এক করে সব বললো, তুই জানিস ওই খবরটা পেয়ে আমি কতটা ভেঙে পড়েছিলাম? আর তোর খবর তো পুরো মুম্বাই ছেয়ে গেছে। আর তোর বোন নামক বিষধর সাপ কতই না সিম্পেতে আদায় করলো, এখন তোদের বাড়ির সব দায়িত্ব নিয়েছে ওই মেয়েটা। তোরা বলল, আমি জানি, কিন্তু তুই এটা বল তুই জানলি কি করে আমি এখানে? রাই বলল, আমি তো এখানে আমার মডেলের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু এখানে এসে তোকে পেলাম। তোরা বলল, মানে মডেল মানে কি বলতে চাইছিস? আর তাছাড়া তোর তো এইসব দেখার কাজ নয়। রাই বলল, আমাকে পিআর ডিপার্টমেন্ট থেকে এখন ম্যানেজার পোস্টে শিফট করে দিয়েছে। তোর এই ঘটনার পর থেকে সব কিছুর মধ্যে অনেক বদল হয়ে গেছে। রাই বলল, তোরা ব্রুকোচকে বললো, তার মানে তুই এখানে মডেলের সাথে কথা বলতে এসেছিস, তাই তো? আনমনে রাই বলল, হ্যাঁ। আনমনে বলেই রাই হঠাৎ বুঝতে পারে। রাই অবাক হয়ে চোখ বড় বড় করে বলল, তার মানে আমি তোর সাথে দেখা করতে এসেছি, মানে তুই আমার মডেল আর আমি তোর ম্যানেজার, মানে তুই তোরা দেওয়ান? রাই অবাক হয়ে যায়। হালকা হেসে তোরা বলল, হ্যাঁ, কেন তুই মডেল ট্যালেন্ট হান্ট ইভেন্ট দেখিস নি? রাই বলল, আরে আমি আগে কেন বুঝতে পারিনি নামটা শুনে। আরে দেওয়ান তোর মমের সারনেম, তাই না? তোরা বলল, ইয়েস, এখন মম আমার সব কিছু, এখন আমি শুধু তোরা দেওয়ান। রাই বলল, বাহ, শেষমেশ আমি তোকে পেয়ে গেলাম, ভালোই হয়েছে আমাকে পোস্ট থেকে শিফট করে দিয়ে। রাই তোরাকে জড়িয়ে ধরে বলল। তোরা রাইকে সাবধান করে দিয়ে বলল, এই পাগলি, এটা অফিসে অফিস, তাই এখানে এত জড়াজড়ি করিস না, ওদের চোখে পড়ে যেতে পারি। রাই নিজেকে সামলে বলল, ও হ্যাঁ, সরি সরি। রাই বলে ওঠে, বাই দ্য ওয়ে, তুই এই কোম্পানির থেকেও বেটার কোম্পানিতে জয়েন করতে পারতিস, তাহলে এখানে কেন? তোরা কঠিনভাবেই বলল, নতুন জীবনের শুরুটা এখানে থেকে শুরু করতে চেয়েছি, এটা আমার প্রতিশোধের প্রথম ভাগ। এই কোম্পানি আমি দাঁড় করাতে পারলে এটা আমি আবার দলুতে মিশিয়ে দিতে পারি। আর এখন তো এই কোম্পানিতে আছেটাই বাকি, পুরো বেনে জলে ঢুকে পুরোটা ভিসিয়ে গেছে, তাই আমার প্রতিশোধের শুরুটা এটা দিয়েই হবে, তাই এখানে জয়েন করা। রাই বলল, একদম ঠিক বলেছিস, ওদের সব অন্যায়ের এক একটা করে জবাব দিতে হবে। আচ্ছা তুই কি কোনো প্ল্যান করেছিস? তোরা বলল,
প্ল্যানও হয়ে যাবে, পরিস্থিতি বুঝে প্ল্যান সব সময়ই একই তো প্ল্যান আর চলবে না। আচ্ছা শোন, তোকে আগে যেটা করতে হবে, এই কয়েকদিনের কোম্পানিতে যা যা হয়েছে সব ডিটেলস আমার চাই, আর তার সাথে অভি ও তানিয়ার ফুল শিডিউল আমার লাগবে। রায় বলল, ডোন্ট ওয়ারি, সব কিছু পেয়ে যাবে। তোরা বলল, আর শোন, আমাদের এটা বলে গেলে চলবে না যে আমি তোকে আগে থেকে চিনি না, আর না তুই আমাকে, আর না আমি তাত হই। আমি তোরা মাথায় রাখবি, ওরা যদি কোনো চাল চেলে থাকে তো ওদের চালে আমি ওদেরকে মাপ দেব। ওরা দুজন কথা বলছিল, তারই মাঝে তোরার ফোন বেজে ওঠে। তোরা নিজের ফোন উঠিয়ে স্ক্রিনের নামের দিকে দেখতে হয়রান হয়ে যায়। ফোনের স্ক্রিনের উপরে বেশি উঠেছে একটাই নাম, রাত। এটা কেমন নাম, আর এটা তো ও সেভ করেনি। তাহলে তোরা ফোনের দিকে তাকে খানিকটা হিসকিসিয়ে ফোন রিসিভ করে কানে ধরে সাথে সাথে ফোনের ওপারে থেকে ভেসে আসার তীক্ষ্ণ নেশাময় কণ্ঠ, তোমার কাজ হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি তো? ও তো এটা রেয়ান্স। তোরা এবার বুঝতে পারে যে ফোনের ওপারে কে হতে পারে, কিন্তু তার মাথায় এখনও এটাই চলছে যে নাম্বার এভাবে কেন সেভ করা। ওদিকে তোরার কোনো সাড়া না পেয়ে রেয়ান্স আবারও বলল, তোরা তুমি ঠিক আছো? তোরা সংক্ষেপে উত্তর দেয়, হুম। রেয়ান্স জিজ্ঞাসা করল, ও তো তোমার কাজ কি হয়ে গেছে নাকি এখনও কিছু বাকি আছে? তোরা বলল, তেমন কিছু নেই, কেন? রেয়ান্স বলল, ওকে তুমি ওয়েট করো, আমি তোমাকে নিতে আসছি। এই বলেই ফোন কেটে দেয়। তোরা এদিকে এখনও হতভম্ব হয়ে আছো, সে বুঝতেই পারছে না এটা কি হলোটা কি। রেয়ান্স এভাবে ফোন করে রেখে দিল, আর তাছাড়া তার ব্যাপার একটু আগে নেট থেকে দেখে যা বুঝলো সে তো কাজ ছাড়া কিছু বুঝে না। তাহলে সে এখন তার অফিসে কাজ ফেলে তাকে নিতে আসছে কেন? আরও একটা কথা ভাবছে যে এখানে তার যেমন ডেসক্রিপশন দেয়া আছে আর তার সাথে যেমন ব্যবহার করছে দুটোই আলাদা। তাহলে তোরা এখন পুরোপুরি রেয়ান্সের ভাবনার মধ্যেই ডুবে গেছে। রায় তোরাকে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, ওই কি হলো তোর, কী ভাবছিস? তোরা রায়ের ধাক্কা দেওয়ার তোরা রেয়ান্সের ভাবনা থেকে বেরিয়ে আসে। সে এখন এটা ভাবছে যে রায়কে রেয়ান্সের কথা বলবে কি বলবে না, সে কি বলে দেবে তারা রেয়ান্সের বিয়ের ব্যাপারটা। কিছু ভেবে তোরা বলল, কিছু না, আচ্ছা আমাকে এখন বেরোতে হবে। রায় বলল, ও তো চল আমি তোকে ছেড়ে আসছি, এখন তোকে পিক আপ করা ড্রপ করা আমার কাজ, বুঝলি? তোরা বলল, না আজকে তোকে আমাকে ড্রপ করতে হবে না, তুই তোর কাজে লেগে যা, আমি চলে যাব। রায় বলল, ওকে, বলেই রায় বেরিয়ে যায়। তোরাও নিজের ব্যাগ আর ফোন নিয়ে কোম্পানির বিল্ডিং থেকে বেরিয়ে যায়। যার মাথায় এখনও রেয়ান্সের ব্যাপারগুলো চলছে সে এখনও ভেবেই যাচ্ছে রেয়ান্স তার প্রতি করা ট্রিটের ব্যাপারে। রেয়ান্স এর ব্যাপারে আজ পর্যন্ত কোনো স্ক্যান্ডাল নেই, আর না আছে কোনো মেয়ে নিয়ে কোনো কথা। সবসময় তার অ্যাটিটিউড সবাইকে আকর্ষণ করেছে। সে ভেবে যাচ্ছে ওই রকম একটা লোক তার বর, এটা ভাবতেই যেন তোরার মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে। ওয়ার্ল্ড টপ বিজনেসম্যান দ্য গ্রেট রেয়ান্স রাওয়াত তার বর। তোরার সামনে একটা গাড়ি এসে থামতে তোরা ভাবনার জাল কেটে বেরিয়ে আসে। সামনে তাকাতেই দেখে এটা রেয়ান্সের গাড়ি, মানে সে চলে এসেছে তাকে নিতে। তোরা এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে বসে পড়ে। তোরা গাড়িতে বসে রেয়ান্সের দিকে তাকায়, যে তার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে গাড়ি চালাতে থাকে। তোরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রেয়ান্সের দিকে, তার চোখ এখন রেয়ান্সকে দেখতে ব্যস্ত, সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে। রেয়ান্সের ওই দুধ সাদা ফর্সা চেহারা আর তার সাথে গালের ট্রিম করার দাড়ি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে, আরও আকর্ষণীয় লাগছে, আর বিড়াল চোখ দুটো আরও বেশি করে আকর্ষণ করে তোরাকে। পুরো মুখটার উপরে চোখ বোলাতে থাকে তোরা, বামগালের কাছে এসে থেমে যায়। তোরার চোখ আটকে যায় গালে থাকা তিলের ওপর, ওই ফর্সা চেহারার ওপর কালো তিল যেন নজর টিকার মতো কাজ করছে। মুখে থাকা এই তিলের জন্য আরও বেশি আকর্ষিত লাগছে রেয়ান্সকে তোরার কাছে। তোরার ইচ্ছে করছে রেয়ান্সের এই গালে হাত দিয়ে ওই তিলটাকে ছুঁয়ে দেখতে। রেয়ান্স বুঝতে পারে তোরার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে দেখে যাচ্ছে। এটা দেখে তার মুখের হাসিটা আরও বেশি চড়া হয়ে যায়। তোরার দিকে কোনা চোখে তাকে একবার দেখে নেয়। রেয়ান্স দুষ্ট হাসি দিয়ে বলল, কিছু করার ইচ্ছে হচ্ছে নাকি? তোরা রেয়ান্সের কথা শুনে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে, সোজা হয়ে বসে কোনার চোখে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নেয়। তোরা মনে মনে ভাবতে থাকে, এত তার হচ্ছে কি, সে কেন রেয়ান্সের প্রতি এত আকর্ষণ অনুভব করছে, কেন মনে হচ্ছে সে প্রতিটা মুহূর্তে একটু একটু করে রেয়ান্সের দিকে এগিয়ে যাচ্ছে। তোরা এগুলো কিছুই বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। রেয়ান্স তার পাশে থাকলে তার হার্ট প্রচণ্ড গতিতে বিট করতে থাকে, কিন্তু কেন, কি এই অনুভূতির নাম, তোরা নিজের মনে ভাবতে থাকে।
রেয়ান্স তোরাকে নিজের চোখ বাঁচিয়ে কিছু একটা ভাবতে দেখে সে এক হাত দিয়ে তোরার দিকে বাড়িয়ে তার কাঁধে জড়িয়ে তার দিকে টেনে নেয়। তোরা হঠাৎ এমন হওয়াতে খানিকটা চমকে যায়, কিন্তু তার পরপরই নিজেকে সামলে নেয়। সে এক পলক রেয়ান্সের দিকে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নেয়। রেয়ান্স বলল, তোমার কিছু হলে করতে পারো, কোনো অসুবিধা নেই, আর আমিও কিছু মনে করবো না, আফটার অল আমি তোমার হাজব্যান্ড হই। তোমার সম্পূর্ণ রাইট আছে আমার উপর, তাই তোমার কিছু ইচ্ছে হলে করতেই পারো, আর মাঝে মাঝে একটা চুমুও খেতে পারো। এদিকে রেয়ান্সের কথা শুনে তোরার চোখ বড় হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে, তার সাথে গালটাও লাল হতে শুরু করেছে। রেয়ান্সের কথাগুলো শুনে তার হার্ট এত জোরে বিট করছে, মনে হচ্ছে এখনই বেরিয়ে আসবে। রেয়ান্স তোরার এমন ভাব দেখে তোরার দিকে এগিয়ে তোরার গালে একটা কিস করে দেয়, সাথে সাথে তোরার যেন এবার বেহুশ হবার পালা। রেয়ান্স তোরার এমন এক্সপ্রেশন দেখে দুষ্ট হাসতে থাকে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে দিবেন এখনই, এবং সবসময় ভালো থাকবেন অনেক বেশি সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।